রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের বঙ্কুটোলা গ্রামে ফুলাহার নদীর পাড়ে চলছে ভয়াবহ ভাঙন। ইতিমধ্যে ফুলাহারের ছোবলে নদী গর্ভে সমাধিস্থ হয়েছে এই গ্রামের প্রায় 150টি বাড়ি বলে দাবি স্থানীয় তৃণমূল প্রধানের। অন্যদিকে ফুলাহারে জল ঢুকে প্লাবিত করেছে বাজিতপুর বদনটোলা মেঘুটোলা গ্রামের বিস্তীর্ণ এলাকা। জলবন্দী হয়ে পড়েছে প্রায় 200টি পরিবার। বিঘার পর বিঘা চাষের জমি প্লাবিত করেছে ফুলাহারের জল। মাথার ছাউনি তো গেছে, তার ওপর গ্রামে দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। গত প্রায় 7 দিন ধরে টানা ভাঙনের সাথে প্লাবনের জেরে নিদ্রাহীন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন গ্রামবাসী। এলাকাবাসীর অভিযোগ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে জলস্তর। গৃহহীন পরিবারগুলি উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন, তবে এলাকায় এখনও দেখা মেলেনি কোনো সরকারি আমলার। এবার নতুন নয়, প্রতি বছরই জলযন্ত্রণায় ভোগে এলাকার মানুষ। বারবার ভোট আসলে প্রতিশ্রুতি দিলেও এখনো ফিরেও তাকাননি কোনো জনপ্রতিনিধিরাও। এখনো পর্যন্ত এলাকায় পৌঁছায়নি কোনো রকম সরকারি সাহায্য বলে অভিযোগ বাসিন্দাদের। এ প্রসঙ্গে ভাঙন কবলিত বিগন যাদব জানিয়েছেন, গ্রামের খুবই অবস্থা খারাপ আছে, গাং খুবই কাটছে, আমাদের থাকার আশ্রয় নাই, আর কোথায় থাকবো কোনো ঠিক নাই। গ্রামটা কাটছে, গাং খুবই কাটছে, আমাদের গ্রাম তো ওখানে ভাসছে, বাড়ি ঘর নিয়ে এদিক ওদিকে ভাগছি, তো থাকা যাচ্ছে না, ওখানে কাটতেই যাচ্ছে, গাং না কাটি না, প্রত্যেক সাল কাটে স্যার, প্রত্যেক সাল কাটে। কোনো ব্যবস্থা হয় না, কিছু ব্যবস্থা নাই, এখন সরকার কিছু ব্যবস্থা করছে না, কিছু না, আমাদেরকে কিছু সহযোগিতা করছে না, কিছু করছে না, এরকম আমাদের ভাসছি, কিছু ভোটের সিজন আসছে, ভোট নিয়ে নিচ্ছে, আবার বসে যাচ্ছে, আমাদের কিছু যোগাযোগ করছে না। এই বিষয়ে রাজ্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করছেন না বলেই অভিযোগ মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান কিরণ মাঝির। জল তো এই 2-3 দিন থেকে বেড়েই যাচ্ছে, বাড়তেই আছে, এখন তো কমার কোনো কথাই নাই, বাড়ছেই। জল কি ঢুকে গেছে গ্রামে? হ্যাঁ, গ্রামে জল ঢুকে গেছে। কতগুলো পরিবার এরকম জলের মধ্যে দিন কাটাচ্ছে? এখন তো দেখতে পাচ্ছি, যতটা আমি দেখতে পাচ্ছি 150-200 মধ্যে নাকি নষ্ট হয়েছে। আর এখন তো আমি দেখছি বঙ্গুটলাতেই কতগুলো বাড়ি এখন পর্যন্ত নদীতে তলিয়ে গেছে, 150 বাড়ি কেটে গেছে। বিগত বছরগুলিতে মালদা জেলার ভাঙন ও বন্যা নজর কেড়েছে রাজ্য কেন্দ্র দুই সরকারের। নিজের সর্বস্ব হারিয়ে পথের ভিখিরি হয়েছে হাজার হাজার পরিবার। বিঘার পর বিঘা চাষের জমি বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান নিজের গর্ভে ধারণ করেছে গঙ্গা ফুলাহার মহানন্দা। এবছর আবারও মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে চলছে ফুলাহারের ভাঙন প্লাবন। সর্বস্ব হারিয়ে পরিবারগুলি উঁচু স্থানে আশ্রয় নিয়েছে, তবে দিন যতই যাচ্ছে নদী উঁচু স্থানের দিকে ধেয়ে আসছে। যদিও জেলা প্রশাসনের দাবি বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে। আজকে মালদা জেলা এবং আপার ক্যাচমেন্ট রিভারের আপার ক্যাচমেন্টগুলোতে বৃষ্টি হয়েছে, হেভি রেইনফল হয়েছে, তার জন্য জলস্তর বেশ খানিকটা বেড়েছে, ফুলাহারে বেশ খানিকটা জলস্তর বেড়েছে। তো আমরা সতর্ক আছি, সমস্ত যে নদীর পাড়ের যে এলাকাগুলো আছে, জল এলাকাগুলো আছে, সেখানে মানুষের মধ্যে আমরা প্রচার করেছি যে তারা সতর্ক থাকেন যেন, এবং সেখানে যে সমস্ত আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমগুলো আছে, স্যানিটাইজ করা হয়েছে, নৌকাগুলো যেগুলো আছে নৌকাগুলো আমরা করে নিয়েছি, তাদের যে কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি সেগুলো সমস্ত নিয়ে রেডি করে রেখেছি কথা বলে। যদি প্রয়োজন হয় তাহলে মানুষকে কোথায় শিফট করা হবে সে সমস্ত প্ল্যানিংও করা হয়ে গেছে, আমরা প্রস্তুত আছি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ।